বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি বানাবো পারফেক্ট ভাপা পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ঐশী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট ভাপা পিঠার একটা রেসিপি। আর এই ভাপা পিঠাটা আমি তৈরি করব রান্নার রেগুলার যে পাতিলগুলো আছে ওই পাতিলগুলো দিয়েই। তো চলুন দেখে নিয়ে যাই কিভাবে এই ভাপা পিঠার রেসিপিটি তৈরি করতে হয়। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি বাজার থেকে কেনা শুকনো চাউলের গুঁড়া 3 কাপ পরিমাণ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কিছুটা লবণ। দেওয়ার পরে শুকনো উপকরণগুলো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ঝরঝরে একটা গোলা বানিয়ে নিব। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, টুকটুক করে দিতে হবে আর মেশাতে হবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে নিতে হবে। একটা বোন আমাকে লিখেছে, আপু আপনার রান্নাগুলো অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আরো একটা বোন আমাকে লিখেছে, আপু আমি নাসিমা, তুমি কেমন আছো? হাই নাসিমা, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন একটু চেক করে নেব যে চাউলের গুঁড়াটা রেডি হয়েছে কিনা। কিছুটা চাউলের গুঁড়া আমি হাতে নিয়ে মুঠবন্দি করে দেখে নিচ্ছি যে চাউলের গুঁড়াটা ঠিকঠাক ভাবে রেডি করা হয়েছে কিনা। একদমই কিন্তু শক্ত হয়ে গেছে আর হাত দিয়ে এভাবে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। তাহলে বুঝতে হবে ভাপা পিঠার জন্য চাউলের গুঁড়াটা ঠিকঠাক ভাবে রেডি করা হয়ে গেছে। এখন এই চাউলের গুঁড়াটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর এই চাউলের গুঁড়োগুলোকে আমি একটা চালনি দিয়ে চেলে নিব। আর এই স্টেপটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাছাড়া কিন্তু পিঠাগুলো ভালো আসবে না। আপনারা চাইলে কিন্তু ভেজা চাউলের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারে। তবে ভেজা চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করলে পানির পরিমাণটা অনেকটাই কম লাগবে, আর বাজারের কেনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানালে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চাউলের গুঁড়োগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। ভালোভাবে চেলে নেওয়ার পর এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ভাপা পিঠার জন্য পাটালিটা রেডি করে নিব। পাটালিটাকে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা সে সেভাবে করে নিবে। আর এখানে কিন্তু আমি খেজুরের পাটালি ব্যবহার করেছি। এখন আমি ভাপা পিঠাটা বানিয়ে নিব। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি হার্ড শেপের একটা স্টিলের বাটি নিয়েছি। প্রথমে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আর হাত দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু পিঠাটাকে একটু সেট করে নিতে হবে। তারপর এই চাউলের গুঁড়ার উপরে আমি দিয়ে দিব কেটে রাখা খেজুরের পাটালি। আমি ভাপা পিঠাতে মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করি, তাই বেশি করে পাটালি দিয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে দিয়ে দিব ফ্রেশ কুড়ানো নারকেল। নারকেল দিয়ে ভাপা পিঠা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি দিতে না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারে। তারপর উপর দিয়ে আরো একটু খেজুরের পাটালি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব চাউলের গুঁড়া, তারপর হাত দিয়ে ভাপা পিঠাটাকে খুব ভালোভাবে সেট করে নিব। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটাকে সেট করে নিচ্ছি। পিঠাটাকে খুব ভালোভাবে সেট করে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি এরকম একটা নরমাল নেট। এখন আমি এই পিঠাটাকে ভাপে বসাবো। চুলায় আগে থেকে আমি একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি, তারপর এর উপরে প্লাস্টিকের একটা সাজি বসিয়ে দিয়েছি। এখন আমি পিঠাটাকে ভাপে বসিয়ে দিচ্ছি। পিঠাটাকে ভাপে বসানোর পর আমি বাটিটা তুলে নিচ্ছি, তারপর নেট দিয়ে খুব ভালোভাবে পিঠাটাকে ঢেকে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে ভাপ দিয়ে নিব। আর এই পিঠাটা ভাপ দিয়ে নিতে আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পেলেন কত সহজে পিঠাটা আমি তৈরি করে নিলাম। আর ভাপা পিঠাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ। আমার ভাপা পিঠার সাইজটি একটু বড় ছিল, তাই সময়টা একটু বেশি লেগেছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভাপা পিঠা তৈরিতে আপনারা নিরাশ হবেন না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।